হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দে। তো এই যে আমি এখন তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি, তো আমার পাশে এই যে রিও বসে আছে। রিও বিন্দু আর রিও আমাদের বাড়িতে নতুন এসেছে। তো এটা হচ্ছে রিও। গাইস, আজকের ব্লগটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটি বিয়েবাড়ি গেছিলাম আর সেখানে আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, দেন আমি এখন লাগাবো মুখে প্রাইমার। আমার এই মেকআপ লুকটা ক্রিয়েট করবে আমার এই বোনটা। আমি ভাবলাম যে আজকে আমি ওর কাছে মেকআপটা করব, তাই আজকে আমি ওর কাছে মেকআপটা করছি আর তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করতে চাই, তাই আমি তোমাদের পুরো মেকআপ লুকটা দেখাবো। এরপর ও আমার মুখে কনসিলার অ্যাপ্লাই করছে, এখনও আমার আইব্রোটা করছে। পর ও আমার আই মেকআপটা করছে, তোমরা দেখবে ও আমার আই মেকআপটা কত সুন্দরভাবে ক্রিয়েট করেছে। যেহেতু আমি পার্পেল কালারের শাড়ি পরবো, তাই আমি পার্পেল কালারটাই চুজ করেছি আই শ্যাডোতে। আজকে আমি ভাবলাম যে বিবি ক্রিম দিয়ে মেকআপটা কভার করবো, তো তাই জন্য আজকে আমি আর ফাউন্ডেশন ইউজ করিনি। ল্যাকমি রোজ পাউডার, এটা মানে এত পরিমাণে উড়ে উড়ে যায় যে কি বলবো। এই যে আমার সামনে আমার বিল্লু ভাই বসে আছে, আর এই যে আমার গুলগুলি রানী এখন শুয়ে শুয়ে আমার মেকআপ করা দেখছে। আমি কন্ট্রোলিংটা হালকা করে করছি আর আমার আই মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমার আই মেকআপটা কেমন লাগছে। এবার আমি চোখে সুন্দর করে ল্যাশ লাগিয়ে নিয়েছি, এবারও আমার চোখে লাইনার লাগিয়ে দিচ্ছে। আইল্যাশ লাগালে চোখের সৌন্দর্যটা যেন আরও বেশি বেড়ে যায়, আমি তো আইল্যাশ লাগাতে ভীষণ ভালোবাসি। আইস, দেখো আমাকে লাইনারটা কীভাবে পড়ালো, তোমরাও কিন্তু এভাবে বাড়িতে অ্যাপ্লাই করতে পারো। তো আমার আই মেকআপটা প্রায় কমপ্লিট, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমার আই মেকআপটা কেমন লাগছে। আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, আমি ব্লাশ লাগাতে খুব পছন্দ করি, তাই আমি যেখানে যাই একটু হলেও গালে ব্লাশ অ্যাপ্লাই করে যাই। ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটারটা ইউজ করছি, যেহেতু ভালোই গরম পড়েছে আর মেকআপটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি লাস্টে একটু স্প্রে লাগিয়ে নিয়েছি। তো গাইস, আমার মেকআপ প্রায় কমপ্লিট, এবার আমি শাড়ি পরে হেয়ারস্টাইলটা করে নেব, দেন ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, এই যে আমার ফাইনাল লুক। তো আমাকে তো বেশ ভালোই সাজিয়েছে, মানে আমার তো ভালো লাগছে, বাট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর তুমি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে।